না, আমি তো গ্রামের ছেলে, আমি জুজিয়ানগর বলতো জুজিয়ানগর যাই কারণ দিলাম ব্যক্তি মোটর দেবে, এটা বাইঙ্গে আমি সুমন মানে দেব মানে ওতে কি বলো দেখতে পাচ্ছি উপর থেকে নিচে নামতেছি। ঝর্ণায় যাওয়ার কথা ছিল ওইদিকে, কিন্তু আসলে ঝর্ণা নাই। ফটোগ্রাফি চলতেছে, কালামানিকের ছবি তোলা হচ্ছে। এখন আমরা পাঁচগাঁও ঝর্ণা অভিযানে যাচ্ছি। আমার নির্দেশ তো হ্যালো, আসসালামু আলাইকুম, মাই সাল মাহবুব হোসেন, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বেসিক্যালি আজকে আমরা যাবো পাঁচগাঁও কর্মকান্দা, সাথে পাতলা বনে যাওয়ার চেষ্টা করবো। এখন বাজে অলমোস্ট 10টা, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত আপনারা ব্লগটা এনজয় করুন, আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে আমরা দৌড়ে যাচ্ছি পাঁচগাঁও, আমার সাথে আছে আমার বড় ভাই ছোট ভাই সবাই। সে হাই ব্রো, জিসিক আলিফ সোহাগ ভাই, ছোট ভাই স্বর্গ, সাথে আরো দুজন। তো আমরা এখন বাংলা বাজার বাংলা পাম্পের সামনে আছি, জানবো এখন আমরা এই পাঁচ গাড়িতে রওনা দিব, সবাই আমাদের সাথেই থাকুন। টুডে আই গোন এক্সপ্লোর পাঁচ গকল মান্দা। আমরা এখন আছি বাংলা বাংলা পেট্রোল পাম্পে তেল ভরলাম, এখন টাকরকোনা ব্রিজের দিকে যাচ্ছি। আর আমরা আজকে পাঁচগাঁও কলমাগান্দা সব কিছু দেখানোর চেষ্টা করবো, ততক্ষণ পর্যন্ত আপনারা ব্লগটা এনজয় করুন। এটা টাকরকোনা ব্রিজ, পাশে ট্রেন লাইন, আর এই ব্রিজটা মূলত অনেক পুরনো, এবং এই নদীটার নাম হচ্ছে ধনাইখালী নদী। আমি মাঝে মাঝে এখানে রাতে আসি আড্ডা দিতে বন্ধুবান্ধব নিয়ে, রাতে অনেক সুন্দর লাগে জায়গাটা। আর আমরা যেহেতু পাঁচগাঁও যাচ্ছি আজকে, সো টাকরকোনা ব্রিজ থেকে বাম দিকে যেতে হবে, বাম দিকে কলমাগান্দা রোড, রোডটা নতুন হয়েছে, অনেক সুন্দর একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে দশদার ব্রিজ, এখান থেকে মূলত ট্রলার ভাড়া পাওয়া যায়। যখন সুনামগঞ্জের দিকে যাওয়া হয় হাওড় দেখতে, তখন এখান থেকে ট্রলার ভাড়া নেওয়া হয়। আমি নিজেই বেশ কয়েকবার এখান থেকে ট্রলার ভাড়া নিয়েছি। কলমাগান্দা যাওয়ার পথে এই রুটটা দেখতে পাবেন, রুটটা অনেক জোস, দুই পাশে পানি, মাঝখান দিয়ে রাস্তা। যখন বন্য হয়েছিল তখন ভিউটা আরও জোশ ছিল। আর এই রুটটাকে যদি ফানি থাকে দুই পাশে তাহলে মিনি লিকলিই বলা যায়।
থেকে বলি ধোকাদারি ধোকাদারি করতে পারি না আমি সইতে পারি না ওই রাস্তার সাথী তুমি যখন তুমি দিলা ফাঁকি ধরতে আমি সইতে পারি না আমি যতদূর শুনেছি পাঁচগাঁও অনেক সুন্দর জায়গা পাতলাবন অনেক সুন্দর আমার আগে কখনো যাওয়া হয় নাই এটাই ফার্স্ট টাইম যাচ্ছি আমার সাথে যারা যাচ্ছে সবাই ফার্স্ট টাইম আর আজকে রোডটা অনেক বেশি জানি না কি হয় অবস্থা খুব খারাপ আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব নিজেও দেখব আমরা কলমান্দা চলে আসছি এটা কলমান্দা ব্রিজ একটু সামনেই কলমান্দা মধ্যবাজার মধ্যবাজারটা মোটামুটি অনেক বড় মোটামুটি সব কিছু এখানে পাওয়া যায় আমি এটা বাইন দিয়ে আমি সমান মানে বুঝছেন
একটু আগে তো দেখাইলাম, দেখতেই পাচ্ছেন যে রাস্তা অনেক ভাঙা। তো আমাদের গন্তব্যে যাইতে মিনিমাম 1 ঘন্টা হাঁটতে হবে, বুঝতে পারতেছেন। এমনিতে সে রোদে শরীর অনেক টায়ার্ড, তার মধ্যে আবার হাইটে হাইটে যাইতে হবে, কি একটা অবস্থা। এই বন্যার কারণে সব ভেঙে গেছে, আর চাচা একটু এখানে বিজনেস সিস্টেম করছে আর কি। কি করবো এখন, হেঁটে হেঁটে যেতে হবে। মোর দেন 1 কিলো ওরে বাপরে, এই এটা রাস্তা। রাস্তার অবস্থা দেখেন, এই হলো অবস্থা। হেঁটে হেঁটে যেতে হবে, ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে। রাস্তা তো পুরাই শেষ, বন্যার কারণে সব শেষ। কি ব্রো, কি খবর? হেঁটে হেঁটে যেতে হবে। অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হবে, শরীর খুব টায়ার্ড, তারপরে যেতে হবে যেহেতু আসছি ঘুরতে। আল্লাহ, যে রোদ। হাইকো হাইকো, আলে দেহাঙ্গুল একটু দেহাও, বি দেহাও একটু বিক্রি দেহাও। এই যে হসু নাগরাতে কেউ কিছু করি, আমরা কিছু জানি না। এই যে মধুরের বেলা বিচার টিচার দিলে আমরা কিছু জানি না। তোর কথা কি করি, তুই তো ফ্রি, একটু সুযোগ দিও ছবি টুবি তোরা। এই যে জাতির টিহায় কাউরা লোক স্বর্গ, জীবনে কেউ কিছু কাওয়ায় অভ্যাস নাই। আমরা ঝর্ণার দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন অল্প পানি আসতেছে। মেইন ঝর্ণা অনেক দূরে, অনেক প্রায় 1 ঘন্টার রাস্তা প্রায়। এটা কিন্তু পাহাড় দেখতে হচ্ছে, সামনে আমাদের লোকজন আইফোনে ফটোগ্রাফি করছে আমার ছোট ভাই। সামনে মিস্টার 1700, পাহাড়ের ভিউটা যদি দেখাই। তার পাশে পাহাড়, এনে কি গোসল করে আলবা নাকি? হ্যাঁ, পাহাড়ি রাস্তা, এখানে ভিউটা দেখেন অসাধারণ ভিউ। ফটোগ্রাফি চলতেছে, আমাদের কালামানিকের ছবি তোলা হচ্ছে। উপরের ভিউটা, পাশের দিকের ভিউটা,
এখন আমরা পাঁচগাঁও ঝর্ণা অভিযানে যাচ্ছি, যতটুকু শুনছি অনেকটা দূর। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, পাথর উপরে রাস্তা হচ্ছে, পাথরের পাথর। সামনে আমার সাথে যারা আসছে সবাই, নিঃসন্দেহে অসাধারণ একটা জায়গা। এদিকে খুব সম্ভবত ঝর্ণা ছিল, ছোট ছোট, মানে যখন পানি বেশি থাকে তখন এদিক দিয়ে পানি আসে। Oh no! সবাইকে নিয়ে আসো, সবাইকে নিয়ে আসো, সবাইকে। জন্নাত তো এদিকে হওয়ার কথা, এদিকে এদিকে তো উঠে গেছে। আমাদের স্কোয়াড মেম্বার্স এখানে সবাই আছে। দূরদর্শ অভিযান, রাস্তার অবস্থা খুবই বাজে, দেখতে পাচ্ছেন পাহাড়ের রাস্তা। কোন দিকে গেছে এটাই বুঝতে পারতেছি না, আর দেখি কোন দিকে যাওয়া যায়। সাবধানে যেতে হবে, ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছেন। যেদিকে যাই তাহলে ছবি তোলা হয়। ঝর্ণা রাখলো অন্তত সবটাই এরকম রাস্তা, অনেক বেশি কষ্ট হইতেছে, অনেক বেশি কষ্ট হইতেছে রোডটার জন্য, এত রোদ বাতাস। ভিউটা দেখেন, ভিউটা রাস্তা দেখতে পাচ্ছি, উপর থেকে নিচে নামতেছি। ঝর্ণায় যাওয়ার কথা ছিল ওইদিকে, কিন্তু আসলে ঝর্ণা নাই। ঝর্ণার কাজ শেষ, এখন আমরা আগের জায়গায় চলে যাচ্ছি।
আমরা এখন পাতলাবনের খুব কাছাকাছি আছি, অল্প কিছুক্ষণ মানে পাতলাবন চলে যাব। এটা পাতলাবনের রাস্তা, দুটা যদি দেখাই দেখেন অসাধারণ পাহাড়। সো গাইস, ফাইনালি চলে এলাম পাতলাবন। রাস্তার পাশে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন এটাকে মূলত পাতলাবন বলে। সামনে একটা নদী আছে, নদীর ওই পারে ইন্ডিয়া। নদীটাই মূলত বর্ডারের মতো কাজ করে, নদীর এই পার বাংলাদেশ, ওই পারে ইন্ডিয়া। এই নদী পার হতে হবে ওই পারে পাতলাবন। অনেক মানুষ আসছে দেখার জন্য। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো প্লেসে, নতুন কোনো ব্লগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।